হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ দিক আছে। আসলে একটা মানুষ অথবা একটা জিনিস পরিপূর্ণভাবে ভালো হতে পারে না, ভালোর পাশাপাশি অবশ্যই কিছু নেগেটিভ দিক থাকে। সো যাই হোক, এই বিষয়টি কেন বললাম অবশ্যই আপনারা হয়তো বা একটু গেস করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনার ফটোতে থাকা অতিরিক্ত অবজেক্ট রিমুভ করতে পারেন, আর একটু এক্সপ্লেইন করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনি কিংবা আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস বা বিভিন্ন আকর্ষণীয় জায়গায় গিয়ে ফটো তুলি। এবং অবশ্যই আমি জানি আপনি কিংবা আমি প্রায় প্রত্যেকেই সেলফি লাভার বা ফটো লাভার, এবং এই ফটোগুলো তোলার পর অনেক সময় ফটোর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম অবজেক্ট চলে আসে, কখনো মানুষ কখনো বা অন্যরকম অবজেক্ট। এখন এই অবজেক্টগুলো থাকার কারণে আমরা ফটোটি সোশ্যাল মিডিয়া অথবা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারি না। এবং আজকের ভিডিও থেকে দেখাবো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি অতিরিক্ত কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টগুলো আপনি নিমিষেই চেঞ্জ করে ফেলতে পারেন অথবা নিমিষেই সরিয়ে ফেলতে পারেন, এবং আপনার ফটোর কোয়ালিটি অবশ্যই আগের মতোই থাকবে। সো আপনারা যারা ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে ফটোর অবজেক্ট পরিবর্তন করতে চান বা অবজেক্ট সরিয়ে ফেলতে চান অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমে আমি আপনাদের দেখাবো যেভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা অতিরিক্ত অবজেক্ট বা অতিরিক্ত মানুষ বা অতিরিক্ত যাই থাকুক না কেন সব কিছু আপনি রিমুভ করতে পারেন। এরপর দেখাবো অ্যাপটি যেভাবে আপনার ফোন অ্যাক্টিভেট করতে পারেন। আর এর জন্য সরাসরি আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি, এবং অ্যাপটি ওপেন করার সাথে সাথেই এইখানে মাঝখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, নাম্বার এক গো, এবং মাঝখানে গ্যালারি আইকন, তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টার একটি চিহ্ন রয়েছে। সো এখান থেকে আমি গোতে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখতে পাচ্ছেন অবজেক্ট রিমুভ একটি অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে অবজেক্ট রিমুভে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখান থেকে অবজেক্ট রিমুভে ক্লিক করতেছি, এবং ক্লিক করার সাথে সাথেই আমার ফোনের ফটোগুলো দেখা যাচ্ছে। চাইলে আপনি উপরের দিকে বাম পাশে রিসেন্টলি ক্লিক করার পর গ্যালারি চুজ করতে পারেন। সো এখান থেকে আমি প্রথম যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি সিলেক্ট করলাম, এবং ফটোটি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটি ওপেন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে থাকা এই অতিরিক্ত দুজন মানুষকে আমি চাইলে রিমুভ করতে পারবো। আর এর জন্য প্রথমে ফটোটি জুম করে নিচ্ছি, আমি যে মানুষটা বা যে অতিরিক্ত অবজেক্টটা রিমুভ করতে চাই। জুম করার পর এখানে একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট গোল যে অপশনটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে ব্রাশ একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যে মানুষটা বা যে অতিরিক্ত অবজেক্টটা রিমুভ করতে যাচ্ছেন সেই অবজেক্টটা সিলেক্ট করবেন। আর এই অবজেক্টটা সিলেক্ট করার সময় অবশ্যই এর চারপাশ থেকে একটু বেশি করে সিলেক্ট করবেন, যেমন হাত থেকে হাতের ওপরে যেন একটু সিলেক্ট করতে হয়। আর আমি একটু এটিকে ফাস্ট ফরওয়ার্ড করে সিলেক্ট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি যেভাবে অবজেক্ট রিমুভ করা যায়। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি একদম নিখুঁতভাবে আমি মার্ক করেছি। আর মার্ক করার সময় বা সিলেক্ট করার সময় অবশ্যই ফটোর বাইরে একটু মার্ক করে রাখতে হবে, এবং সঠিকভাবে মার্ক করার পর জাস্ট ডাবল ক্লিক করলে এটি জুম আউট হবে। এরপর নিচের দিকে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে তীর আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট একটি লেখা চলে আসছে। আর এরপর একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফটোটি টোটালি রিমুভ হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। আমি জাস্ট উপরের দিক থেকে আন্ডুতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন ফটোটি আছে। আর যখন আমি আবার এই তীর চিহ্নতে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন পিছনে থাকা মানুষটি লোড নেওয়ার শেষে অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। আর আপনি যেটা এখন অতিরিক্ত যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, যেমন নৌকা বা আরও একটি মানুষ, এটিকেও রিমুভ করতে পারেন। আমি জাস্ট স্যাম্পল হিসাবে দেখালাম, আর এই মানুষটাকে রিমুভ করবো ঝটপট, তারপর ফটোটি কীভাবে সেভ করতে হয় সেই বিষয়টি দেখাবো। ওকে, দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা অতিরিক্ত অবজেক্টে আমি মার্ক করেছি। এরপর ডাবল ক্লিক করে জুম আউট করে নিচ্ছি, তারপর নিচের দিক থেকে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই পিছনে থাকা মানুষটিও ভ্যানিশ হয়ে গেল। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই অ্যাপটির সাহায্যে একদম নিখুঁতভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো অবজেক্টকে রিমুভ করা যাবে। আর এই ফটোটি সেভ করার জন্য ওপরের দিক থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আবারও লোড নেবে, এবং চাইলে নিচের দিক থেকে স্টিকার বা টেক্সট লিখে হালকা পাতলা এডিট করতে পারেন। সো সেভ করার জন্য ওপরের দিক থেকে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সেভে ক্লিক করবেন, এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে। আর এরপর আমি এখান থেকে জাস্ট হোম বাটনে প্রেস করব। প্রেস করার পর যদি গ্যালারিতে আসি, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন ফটোটি কিন্তু আমার টাইমলাইনে সেভ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডে
কোনো প্রকার অতিরিক্ত অবজেক্ট নেই এবং ফটোটি টোটালি ফ্রেশ রাখতেছে। সো আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করেন একদম নিখুঁতভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা অতিরিক্ত অবজেক্ট রিমুভ করতে পারেন। আর অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর উপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন টাচ রিটাচ, তাহলে প্রথমেই অ্যাপটি পাবেন এবং অ্যাপটির ফুল নাম দেখতে পাচ্ছেন রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট ফ্রম ফটো। এই অ্যাপ দিয়ে একদম নিখুঁতভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা অতিরিক্ত সব কিছু রিমুভ করতে পারবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিও শুরুতে যে বিষয়টি বলেছিলাম, প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ দিক আছে এবং এই টাচ রিটাচ অ্যাপটির অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখেছেন। আসলে আপনি যে জিনিসটাকে যেদিকে নেবেন সেটি কিন্তু সেভাবেই কাজ করে, এবং আপনি যদি প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ সাইড বেছে নেন তাহলে বিষয়টা আপনার জন্যই ভালো হবে, আপনার জন্যই মঙ্গলময় হবে। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।